হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিশন গভর্নমেন্ট সার্ভিস। আমি অরিজিৎ। তো আজকে আমাদের টপিক হচ্ছে ইউনিট ডিজিট। তো দেখো, ইউনিট ডিজিট বলতে আমি আমরা কি কি শিখবো, তো বেসিক পোর্শনটা আমি এখানে লিখে রেখে দিয়েছি, এবার আমি ডিটেলসে আসছি কী থেকে কী হচ্ছে। তার আগে ইউনিট ডিজিট বলতে আমরা কি বুঝি একটু দেখে নিই, ঠিক আছে? তো দেখো, ইউনিট ডিজিট বলতে কি, ধরো আমি তিনের সঙ্গে চার গুণ করছি, বেরোচ্ছে আমার 12। শেষে যে সংখ্যাটা থাকে তাকে বলে ইউনিট ডিজিট, ঠিক আছে? বা ধরো 1, 2, 3, 4, 5, যদি বলে ইউনিট ডিজিট কোনটা, ইউনিট ডিজিট বলতে লাস্টে যেটা থাকে তাকে বলে ইউনিট ডিজিট, এটা হচ্ছে ইউনিট ডিজিট, ঠিক আছে? যে কোনো এক্সাম্পল নিয়ে নাও, লাস্টে যে ডিজিটটা পড়ে থাকবে সেটাকে বলে আমরা ইউনিট ডিজিট। আচ্ছা, তাহলে ইউনিট ডিজিট করতে গেলে আমাদের কিছু রুলস শিখতে হবে। কী কী রুলস শিখতে হবে? যেরকম কয়েকটা নম্বর থাকে এটা মনে রাখতে হবে, ফর 0, 1, 5, 6 রিমেন্স সেম, মানে এদের ডিজিটের যাই থাকুক এরা একই থাকবে, ঠিক আছে? কী করে হয় পরে আসছে। প্রথমে দেখো 2, তো 2 এর কি ফ্যাক্টর দেখো, বা 2 কোন নিয়মে কাজ করে। 2 এর পাওয়ার 1 2 2 টু দি মানে 2 স্কয়ার 4 2 কিউব 8 2 টু দি 4 16, এগুলো আমরা জানি যে 2 এর পাওয়ার কি হচ্ছে। এবার দেখো একটা জিনিস, একটা মজা দেখো, এই 4 পর্যন্ত হলো, এবার দেখো 2 টু দি পাওয়ার 1, দেখো আবার 2 আসছে, আবার 4 আসছে, আবার 8 আসছে, আবার 6 আসছে। তো 2 এর নিয়ম কি, মানে 4 পাওয়ারের পর এরা একই থাকে, 2, 3, 7 এরা একই থাকে, ঠিক আছে? 8। আচ্ছা 3 দেখো, এখানে 3, 4 পাওয়ার হয়ে গেল 3, 1 আছে। 9 দেখো 9, 7 দেখো 7, 1 দেখো 1, ঠিক আছে? এরকম 7 ও হয়। আর 7 দেখো, এই কোন 4 পাওয়ার চলে গেল, তারপর 7 9 তারপর 3 তারপর 1, মানে 2, 3, 7 এবং 8 একই রকম ভাবে কাজ করে, ঠিক আছে? মানে এদের পাওয়ার 4, মানে 4 পাওয়ারের পর এরা একই কাজ করে, মানে একই সিরিজে চলতে থাকে। আচ্ছা এবার দেখো 4 এর নিয়মটা কি, 4 এর অড পাওয়ারে 4 থাকে, ইভেন পাওয়ারে 6 থাকে, ঠিক আছে? 4 এর অড পাওয়ারে মানে ধরো 4 টু দি পাওয়ার 1, তার মানে ইউনিট ডিজিট আমাদের 4, আর ইভেন পাওয়ার ধরো 4 টু দি পাওয়ার 2 মানে 16, তাহলে ইভেন পাওয়ারে 6, ঠিক আছে? জাস্ট এটুকু মনে রাখবে, 4 এর অড পাওয়ারে 4 থাকে, ইভেন পাওয়ারে 6 থাকে, 6 থাকে। আর 9 এর ক্ষেত্রে কি নিয়ম দেখো, 9 এর অড পাওয়ারে 9 মানে 9 টু দি পাওয়ার 1, শুধু 9 টু 1 কেন, তো 9 টু দি পাওয়ার 9 কিউব মানে 729, তো দেখো অড পাওয়ারে 9 আছে, বা 9 টু দি পাওয়ার 1 মানে 9 থাকে, আর তাহলে 9। আর ইভেন পাওয়ারে 1, ইভেন পাওয়ার মানে 9 স্কোয়ার 81 হতো, ঠিক আছে? এটা মনে রাখবে। এবার দেখো 0, 1, 5, 6 এটা এরা কিভাবে একই থাকে, ধরো ইউনিট ডিজিট আমাকে দিয়েছে, ধরো এখানে বলছি 125 সঙ্গে 755 গুণ করছে, ঠিক আছে? তাই কি রেজাল্ট হবে, 5 এর সঙ্গে 5 গুণ করবে, তাহলে কি আসবে, 25 আসবে। তো এবার 25 এর 5টা কি লাস্টে 5ই আসছে, তাই তো? তাহলে এরা একই থাকে। আর 0 তো কোনো ব্যাপারই না, 0, 1 তো একই থাকে, 1 এর পরে যা কিছু হবে সেটাই হবে। 6 দেখো, 6 এর নিয়মটা কি, দেখো 6 এর সঙ্গে তুমি 3 গুণ করছো, তাহলে পাচ্ছ 18, ঠিক আছে? বা এর এই করে না বলতে বুঝতে পারো, 6 এর নিয়মটা এখানে দেখো, 6 টু দি পাওয়ার 1 মানে 6, 6 স্কোয়ার মানে 36, 6 কিউব 216, 6 টু দি পাওয়ার 4 মানে এর সঙ্গে আমরা 6 গুণ করবো, লাস্টে 6ই আছে, তাই তো? মানে 6 দেখো নো চেঞ্জ, 6 একই আসছে, আবার এর সঙ্গে 6 গুণ করবো লাস্টে 6 আসছে, মানে 6 তুমি যত পাওয়ারেই যাও ও সব কিছু তোমাকে রেজাল্ট 6ই দেবে, ঠিক আছে? আচ্ছা এই হচ্ছে আমার ইউনিট ডিজিটের বেসিক যে রুলস, এরপরে আমি অঙ্কই আসবো, তখন তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? চলো তাহলে কিছু সামস করে নিই এই ইউনিট ডিজিটের সম্পর্কে, ঠিক আছে? তো ফার্স্ট সাম দেখি, দেয়া আছে 656 প্লাস 658 প্লাস 762 প্লাস 935, তাহলে এদের ইউনিট ডিজিট কত? এটা খুবই সোজা প্রশ্ন, পরীক্ষায় কখনোই আসবে না, কিন্তু শেখানোর জন্য এটা বলতেই হবে। তো দেখো ইউনিট ডিজিট কীভাবে ফেলবো, 6 এর 8 14 14 মানে 4, এই 4-এর সঙ্গে 2 যোগ করব মানে 6, এই 6-এর সঙ্গে 5 যোগ করব মানে 11 হয়, 11 এর 1 হয়।
হচ্ছে আমার ইউনিট ডিজিট ওকে আচ্ছা তো নেক্সট যাই বলে রাখো থ্রি থ্রি জিরো নাইন ইন্টু টু ফাইভ ওয়ান ইন্টু ওয়ান সিক্স নাইন ইন্টু নাইন সেভেন এইট এর ইউনিট কত হবে তো দেখা যাক নয়ের সঙ্গে এক গুণ করলে নয় হচ্ছে আবার নয়ের সঙ্গে নয় গুণ করলে একাশি একাশি মানে এক নেব একের সঙ্গে আট গুণ করলে আট তাহলে ইউনিট ডিজিট আমার এইট আগে যে টু থ্রি সেভেন এদের রিপিট করে চারের পর পর মানে এদের যে সাইকেল সিটি হচ্ছে সেটা হচ্ছে চার তাই তো তাহলে সাত দেখো দেখতে পাচ্ছ লাস্টে ইউনিট ডিজিটে আটও দেখতে পাচ্ছ আটের ক্ষেত্রে এক তাহলে জাস্ট এরকম লিখে দেবো সাতের ক্ষেত্রে মাথায় ফর্টি নাইন আর আটের মাথায় ওয়ান থ্রি টু ঠিক আছে এদের যেহেতু সাইকেল সিটি ফোর তাহলে এগুলোকে আমার ফোর দিয়ে ডিভাইড করতে হবে তাহলে সাত দিয়ে যদি ফোর ফর্টি নাইনকে যদি আমি ফোর দিয়ে ডিভাইড করি তাহলে আমার কোশ্চেন কি আসছে সরি রিমাইন্ডার কি আসছে রিমাইন্ডার আসছে ওয়ান মানে আটচল্লিশ পর্যন্ত ভাগ যাবে তাহলে সাতের মাথায় এক করে থাকে তাহলে সাতের মাথায় এক পড়ে আছে তার মানে সাত হচ্ছে আমার অ্যান্সার সেভেন্টি ফোর ওয়ান সেভেন ওয়ান এটাকে যদি দেখো একশো বত্রিশ এবার আমরা একটা জানি কি চারের যে ডিভিজিবিলিটি রুলস লাস্টের দুটো জিনিস যদি চার দিয়ে ভাগ যায় মানে সংখ্যাটা চার দিয়ে ভাগ যায় ঠিক আছে তাহলে দেখো লাস্টে বত্রিশ আছে তাহলে এটা চার দিয়ে ভাগ যাবে এবার একটা নিয়ম চার দিয়ে যদি ভাগ চলে যায় তাহলে তো আমাদের কোসেন্ট রিমাইন্ডার জিরো হয় কিন্তু বেসিক্যালি আমরা এখন রিমাইন্ডার জিরো কনসিডার করবো না সেই জায়গা মানে যেই সংখ্যা থাকবে সেই সংখ্যা টু দি পাওয়ার ফোর ধরবো কনসিডার ঠিক আছে তাহলে দেখো এখানে আসবে এইট টু দি পাওয়ার ফোর যদি কোসেন্ট জিরো চলে আসে মানে কোসেন্ট না রিমাইন্ডার যদি জিরো চলে আসে মানে যদি মিলে যায় তখন জাস্ট মাথায় চান না এবার এইট টু পাওয়ার ফোর মানে কত দেখো এরকমভাবে বলতে হবে দেখো আট চৌষট্টি আট এবার এরকম ভাবে করো দেখো আট হয় তারপর চৌষট্টি স্কোয়ারে এবার এর সঙ্গে আবার গুণ আট মানে পাঁচশো বারো পাঁচশো বারোর সঙ্গে আবার গুণ আট মানে দুই আটে ষোলো মানে ছয় তাহলে ইউনিট ডিজিট আমাদের ছয় আসে এরকম ভাবে করবে আট চৌষট্টি পাঁচশো বারো পাঁচশো বারো কি হলো দুই এবার এর সঙ্গে আট গুণ করবে তো তো দুই আটে কত ষোলো ষোলো মানে ছয় ছয়টা আমরা নেবো ইউনিট ডিজিটে ওকে তাহলে এর অ্যান্সার কত আসবে এর অ্যান্সার আসবে আমার সিক্স আচ্ছা আমি নেক্সট অঙ্কে যাচ্ছি নেক্সট কি অঙ্ক দিয়েছে দেখি দেশ দেখো ফাইভ সিক্সটি সিক্স টু দি পাওয়ার ফিফটি টু প্লাস ফাইভ সিক্সটি সেভেন টু দি পাওয়ার ফিফটি থ্রি প্লাস ফাইভ সিক্সটি এইট টু দি পাওয়ার ফিফটি নাইন প্লাস ফাইভ সিক্সটি নাইন টু দি পাওয়ার সিক্সটি ফাইভ ফাইভ সিক্সটি নাইন টু দি পাওয়ার সিক্সটি ফাইভ কি বলেছিলাম জিরো ওয়ান ফাইভ সিক্স এদের ক্ষেত্রে একই হয় তাহলে এর মাথায় যত কিছুই থাক এর আসবে ছয় এবার সাত সাতের সাইকেল দিকে চার দিয়ে ভাগ করা মানে তিপ্পান্ন কেজি চার দিয়ে ভাগ করি রিমাইন্ডার করে থাকে এক বাহান্ন পর্যন্ত চার দিয়ে ভাগ যায় রিমাইন্ডার করে যায় এক মানে সেভেন টু দি পাওয়ার ওয়ান সেভেন প্লাস আটের সাইকেল সিটিও এক তাহলে চার দিয়ে ভাগ করি ছাপ্পান্ন পর্যন্ত যায় তিন থাকে তাহলে আটের কিউব কি পাঁচশো বারো পাঁচশো বারো এখানে দুই নেব প্লাস নয় একবার নয় সাইকেল সিটি বলেছিলাম সাইকেল সিটি না নয় নিয়ম কি অড পাওয়ারে মানে নাইনটি টু পাওয়ার ওয়ান তো নাইন হয় আর নয় স্কোয়ারে একাশি তাহলে অড পাওয়ারে নয় ইভেন পাওয়ারে সরি অড পাওয়ারে নয় ইভেন পাওয়ারে এক তাহলে এটা আমাদের অড পাওয়ার আছে তাই তো অড পাওয়ারে আমাদের তাহলে কি হবে নয় হবে বা তোমরা এইভাবে করতে পারো যদি চারটি ভাগ করতে পারো চারটি ভাগ করলে চৌষট্টি পর্যন্ত যায় তাহলে নয় টু পাওয়ার ওয়ান মানে নাইন তাহলে ছয়ের সাথে তেরো তেরো দিয়ে পনেরো পনেরো নয় চব্বিশ চব্বিশে চার ঠিক আছে এটাই হচ্ছে আমার অ্যান্সার ইউনিট ডিজিট আচ্ছা এবার কিছু অন্য টাইপে যায় যদি এরকম দেয় ধরো ফাইভ সিক্সটি সেভেন
টু দি পাওয়ার 49, তার মাথায় 51। তাই এটা কিভাবে করবো দেখো, জাস্ট কিছুই না, প্রথমে এইটুকু পোর্শন কেউ করে নাও, মানে 70 টু দি পাওয়ার 49 কে প্রথমেই করো। তাহলে কি হচ্ছে এখানে, মানে সাথে সাইড এসে দেখি 4 দিয়ে ভাগ করা, মানে 48 পর্যন্ত যায়, তাহলে এক করে থাকি 70 টু দি পাওয়ার 1 মানে 7 হয়, ঠিক আছে। এবার এর পরে 51 আছে, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত, 48 পর্যন্ত যায়, 7 এর কিউব কত, 343, 343 মানে 3 হচ্ছে আমার অ্যান্সার ইউনিট ডিজিট। ওকে আচ্ছা, এগুলো বেসিক পোর্শন। আচ্ছা কখনো দেখবে ইউনিট ডিজিট আমাদের নেগেটিভ আসে না। এবার একটা জিনিস আমি বোঝাই, ধরো যদি এরকম আসে 1, এরকম 1 করে আছে ইউনিট ডিজিটে আর এরকম দেওয়া আছে আমাদের 9, তাহলে 1 থেকে 9 বাদ দিলে আমরা কি করব, 1 থেকে কি 9 বাদ দেওয়া আছে, তাহলে তো মাইনাস 8 অ্যান্সার আসবে। তো যখন এরকম কন্ডিশন হয় এর মানে হচ্ছে দেখো ডট 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 ডট, এখানে 1 আর এখানে 9 ডট 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 ডট, তো আমরা জেনারেল কি করি এটাকে 11 কনসিডার করি, তাই তো। তো সেরকম ভাবে ইউনিট ডিজিটে তাহলে এটা অ্যান্সার হচ্ছে 2। তাহলে এরকম যখন কনসিডার আসবে, যদি 1 থেকে 9 হয় কখনো নেগেটিভ আসে না, তাহলে এর সঙ্গে 10 জাস্ট যোগ করে দেবে, মানে 1 এর সঙ্গে 10 যোগ করলে কত, 11 হয়, 11 থেকে 9 বাদ দিলে 2, ঠিক আছে। এটাও বলে দিন ছোট্ট ছাত্র জিনিস একটা। আচ্ছা এবার ফ্যাক্টোরিয়াল নিয়ম কিছু আছে, এই একটা তো বেসিক নিয়ম হয়ে গেল, কিছু ফ্যাক্টোরিয়াল নিয়ম যেগুলো পরীক্ষা খুব হচ্ছে, তো সেই নিয়মে আসছে। আচ্ছা ফ্যাক্টোরিয়াল বলতে কি দেখো, ফ্যাক্টোরিয়াল আমাদের দুটো সাইন, একটা এরকম বা একটা এরকম, আর একটা মনে রাখবে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 হয়, ঠিক আছে। আচ্ছা এই ফ্যাক্টোরিয়াল মানে কি, যদি বলে n ফ্যাক্টোরিয়াল, তার মানে 1 2 করতে 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 আমাদের n পর্যন্ত গুণফল, মানে যেখান থেকে শুরু করবো তার সঙ্গে সেখানে গিয়ে আবার শেষ করবো, গুণফল। আচ্ছা এবার দেখো 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 হয়, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2, 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আচ্ছা 5 ফ্যাক্টোরিয়াল মানে 5, আচ্ছা 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 1, মানে বলতে পারি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তাও বলতে পারি। আচ্ছা এটা তাহলে 1 হয়, এটা 2 হয়, এটা 6 হয়, এটা 24 হয়, আর এটা হবে 120। এবার একটা জিনিস মনে দেখো, যেই আমি 4 ফ্যাক্টোরিয়াল মানে চলে এলাম, সেইগুলো আমার 4 দিয়ে ডিভাইড হচ্ছে, মানে 3 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যে সংখ্যাগুলো থাকে সেটা 4 দিয়ে ডিভাইড হয় না, কিন্তু 4 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যখন আমি চলে গেলাম দেখো সেখানে আমার 4 চলে আসছে, সবকিছু 4 এর একটা মাল্টিপল চলে আসছে, মানে 24 এটা 120, এর সঙ্গে যদি 6 যদি 6 ফ্যাক্টোরিয়াল করি, 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে এর সঙ্গে 6 গুণ করবো মানে 720। আবার এর সঙ্গে যেটা করবো মানে 4 পর্যন্ত যেই যাব একটা করে 4 এর আমি ওর মধ্যে অংশ পাবো, তার মানে জিনিসটা আমার 4 দিয়ে ভাগছে, এটা ক্লিয়ার। আর আরেকটা জিনিস লক্ষ্য করবে, 5 ফ্যাক্টোরিয়াল পর থেকে যাই করবে একটা করে 0 পাবে, যাই করবে একটা করে 0 পাবে। যদি বলে 7 ফ্যাক্টোরিয়াল মানে এর সঙ্গে আমার 7 গুণ, 720 ইন্টু 7, তো রেজাল্টে কি 7 ইন্টু 7 0 আসবে, 5 ফ্যাক্টোরিয়াল পর থেকে যা করবে 0 আসবে, আর 4 ফ্যাক্টোরিয়াল থেকে যা হবে সব কিছু 4 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। আচ্ছা তো ধরো একটা প্রশ্ন আমি নিই, বা এখানে আরেকটা নিচ্ছি 157 তারপরে 158 ফ্যাক্টোরিয়াল, আর একটু করি এক এক করে। এবার দেখো 56 ফ্যাক্টোরিয়াল মানে কি, 56 থেকে পরপর পরপর করতে করতে আমার যাবো, তাই তো। মানে যদি বলে 2 ফ্যাক্টোরিয়াল মানে ব্যাকে আসছে, 56 ফ্যাক্টোরিয়াল মানে ওই মানে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 মানে যা ফ্যাক্টোরিয়াল বলবে, এবার এখান থেকে পরপর পরপর আমরা যাবো, তাই তো আমাদের ফ্যাক্টোরিয়াল বলে। যদি বলে 9 ফ্যাক্টোরিয়াল, যদি বলে 5 ফ্যাক্টোরিয়াল তাহলে কি করে, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু, যদি বলে 9 ফ্যাক্টোরিয়াল মানে কি 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু করতে যাবো, তাহলে 56 থেকে আমরা ব্যাকে করতে করতে 1 পর্যন্ত আসবো। আচ্ছা তো এর রেজাল্টে তাহলে কি হয়, 56 ফ্যাক্টোরিয়াল মানে কি, আমি একটা জিনিস বলেছিলাম 5 ফ্যাক্টোরিয়ালের পরে যখনই যাবো আমার ইউনিট মানে লাস্টে 0 আসবে,
তাহলে যদি 56 ফ্যাক্টোরিয়াল করি, যদি গুণ করতে করতে চাই তাহলে দেখুন আমাদের 0 আসবে, তাহলে 0 টু দি পাওয়ার 49 মানে কি, সেটা 0ই হবে आंसर। আশা করি বুঝতে পেরেছো। যদি বলে 79 ফ্যাক্টোরিয়াল, আমি আরেকটা কনসেপ্ট বলেছিলাম, 4 ফ্যাক্টোরিয়াল উপরে উঠলেই আমার সেই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? 4 ফ্যাক্টোরিয়াল থেকে যাই হোক না কেন আমার ওই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। তাহলে এক্ষেত্রে কি হবে, এই যে 59 ফ্যাক্টোরিয়াল এটা তো 4 দিয়ে ভাগ যাবে, তাহলে 4 দিয়ে ভাগ গেলে মানে এবার আমি কি করব, এবার 9 বলতে পারো যে আচ্ছা দেখো, তাহলে এটা যে আমার পুরোটা 4 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তাহলে আমি কি করব এখানে 9 টু দি পাওয়ার 4 নেব। আমি বলেছিলাম তো 4 দিয়ে ভাগ করলে কোনো তো আমার রিমাইন্ডার পড়ে থাকবে না, মানে যদি ভাগ চলে যায় তাহলে আমার কোসেন্টটাকে কি নিতে হবে, মানে 4 নিতে হবে, তাই তো? তাহলে 9 টু দি পাওয়ার 4, এবার 9 এর অড পাওয়ারে কি নয় ইভেন পাওয়ারে 1, তাহলে এখানে আমার ইউনিট ডিজিট 1 হবে आंसर। আচ্ছা এবার কোন অঙ্ক নিয়েছিল, আচ্ছা এইটা এই দুটো পুছে দিচ্ছি, 157 তার পরে 158 ফ্যাক্টোরিয়াল, তো এটা তো 4 দিয়ে ভাগ চলে যাবে, তাহলে 70 টু দি পাওয়ার 4 হবে, 70 টু দি পাওয়ার 4 মানে 2401 হয়, তাহলে এর হবে आंसर 1। এবার আমি আরেকটা প্রশ্ন নিই, 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 ফ্যাক্টোরিয়াল, এরকম ডট 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 করতে করতে 50 ফ্যাক্টোরিয়াল আছে, এর ইউনিট কত? আচ্ছা তাহলে এটা কিভাবে করবো, দেখ একটা জিনিস বোঝো, 1 ফ্যাক্টোরিয়াল কি হয় 1, 2 ফ্যাক্টোরিয়াল 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 4 ফ্যাক্টোরিয়াল মানে এর সঙ্গে 6 গুণ 4 গুণ মানে 24, আর 5 ফ্যাক্টোরিয়াল মানে 120, ঠিক আছে? এবার দেখো আমি বলেছিলাম 5 ফ্যাক্টোরিয়াল থেকে যাই আসবে আমার 0 চলে আসবে, তাই বলেছিলাম। তাহলে এই যে 5 ফ্যাক্টোরিয়াল এর পর থেকে যাই আমি করব, লাস্টে আমি একটা করে 0 পাবো, এদের লাস্টে আমি একটা করে 0 পাবো, 0 পাবো ডিজিটে মানে ইউনিট ডিজিটে। আচ্ছা এই একটা কনসেপ্ট, আর এত পর্যন্ত যোগ করলে আমার কত আসবে, দেখো 24 আর 6 30 33 আসছে, 33 প্লাস 0000 সামথিং ডট 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 কিছু একটা পাচ্ছি। এবার তোমাদের একটা জিনিস বুঝতে হবে, যদি তোমাদের বলে ধরো 100 প্লাস 3 ইউনিট ইজ কত হবে, বা ধরো 100 কম আচ্ছা 100 নিলাম, 100 প্লাস 3 ইউনিট ইজ কত হবে, তাহলে 103। যদি তোমাদের বলে 10000 প্লাস 2 এর ইউনিট ডিজিট কত হবে, তাহলে এটা কত হবে 1002 হবে, বুঝলে? ঠিক আছে যাই হোক, লাস্টে 2 আসছে মোট কথা, তো যাই হোক না কেন ছোট সংখ্যাটা ম্যাটার করে, তাই তো? এবার দেখো এখানে কি আসছে, এখানে আসছে এবার এতগুলো ধরো 0 আছে, লাস্টে বসবে 33, তো 33 তো নিজে থেকেই যাবে, তাহলে লাস্টে কে পড়ে থাকছে, 3 পড়ে থাকছে, তাহলে আমাদের ইউনিট ডিজিট 3 হবে, আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে? তো এরকম আমি আরেকটা প্রশ্ন নিয়ে নিই, এটাই যদি বলতো 100 ফ্যাক্টোরিয়াল অবধি তাহলে কি হতো, এত পর্যন্ত যেত 33 আসতো, তারপর 0000 যেমন একটা 0 আসতো, মানে এত বড় একটা সংখ্যা সবার সঙ্গে লাস্টে একটা 0 আসতো গুণ করে, মানে এই এতগুলো 0 না সবার লাস্টে একটা করে 0 আসতো। তো সে একই ব্যাপার, ধরো এতগুলো 0 হলো তো লাস্টে বসবে তার নিচে 33, তো লাস্টে যে 3 আসছে তাহলে আমাদের ইউনিট ডিজিট এখানে 3 হবে। তাহলে আশা করি তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখবে বা দেখছো যাই হোক, এবং যদি কোথাও অসুবিধা হয় যদি না বুঝতে পারো বা ইউনিট ডিজিটে কোনো যদি প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে পারো, আমি তোমাদের নেক্সট ভিডিও, আমার নেক্সট ভিডিও হবে নাম্বার অফ জিরোস, যেটা নাম্বার সিস্টেমের চ্যাপ্টার। তো আজকে আসি।